আবার স্বাগত একশো বিজনেসে এখন দেশ বিদেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ অবকাঠামো সুবিধার অভাবে ব্যাহত হচ্ছে চাপাই নবাবগঞ্জের রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম পণ্য আমদানি রফতানির চাহিদা থাকলেও নানা সংকটে জর্জরিত রেল রুটটি এ অবস্থায় রহনপুর শুল্ক স্টেশনটিকে দ্রুতই পূর্ণাঙ্গ রেল বন্দরে উন্নীত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা তারা বলছেন রেলবন্দর করা গেলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের উপর জানাচ্ছেন রাশেদুল আলম রাসাল অবিভক্ত ভারতবর্ষে পণ্য পরিবহন সহ যোগাযোগের অন্যতম রুট ছিল রহনপুর সিন্দাবাদ রেলরুট পরবর্তীকালে এ রেলপথে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আনা নেয়া চলেছে দু হাজার আট সালে চাপাইনওয়গঞ্জের সীমান্তবর্তী রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ বন্দরে উন্নীত করার ঘোষণা দেয় সরকার দশ বছর পেরুলেও শুরু হয়নি প্রকল্প এই রুটে ভারত, সহ নেপাল ও ভুটানে পণ্য পরিবহনে দেশি-বিদেশি ব্যবসায়দের আগ্রহ আছে। কম খরচে বাংলাদেশে মেগা প্রজেক্টগুলো নেপালে আনার জন্য খুব সুন্দর পথ। ডিলে করার কারণে এসব সব জায়গাতে র‍্যাকগুলো ইন্ডিয়ান সরকার বরাদ্দ দেয় না। এই সামে আমার ব্যবসা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2017-18 অর্থবছরে মাসে রহনপুর স্টেশনের শুল্ক বিভাগে এগারো কোটি আটচল্লিশ লাখ চার হাজার টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৩৫ কোটি ৪৫ লাখ বান্ন হাজার টাকা আমদানি রপ্তানি কার্যক্রম আরও বাড়াতে স্টেশনে নানামুখী উন্নয়নের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ চিঠি দেওয়া হয়েছে এবং তারা এই বিষয়ে মানে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে তদারকি করছেন এবং খুব তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান হয়ে যাবে ব্যবসায়ীরা বলছেন শুল্ক স্টেশনটিকে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে চালু করা গেলে পরিবহন খরচ কমার পাশাপাশি সরকারের রাজস্ব আয় কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যাবে এটি অন্যান্য একটি গুরুত্বপূর্ণ এবং ভালো রেলওয়ে হিসাবে লাভ করবে। রহনপুর স্টেশনকে বন্দর হিসেবে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশা ব্যবসায়ীদের রাশেদুল আলম রাসেল একুশে বিজনেস বিদেশগামী পণ্যবাহী জাহাজের সংখ্যা বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এখন সিঙ্গাপুর চীন মালয়েশিয়া ইন্দোনেশিয়া আরব আমিরাত সৌদি আরব ব্রাজিল আর্জেন্টিনা সব বিশ্বের নাম করা সমুদ্র বন্দরগুলোতে যাতায়াত করছে ওইসব বন্দর থেকে পণ্য নিয়ে ভিড়ছে চট্টগ্রাম বন্দরে এতে নাবিকদের কর্মসংস্থানের পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রাও আয় হচ্ছে বলে জানিয়েছেন শিপিং সেক্টরের কর্মকর্তারা বিপ্লব মজুমদারের ক্যামেরায় রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পরের বছর থেকে তৎকালীন সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন রাশিয়ার তিনটি জাহাজ তখন চলাচল করত চট্টগ্রাম ঢাকা খুলনা রুটে এরপর ভারত সরকারের কাছ থেকে সংগৃহীত জাহাজটির নাম দেওয়া হয় বাংলার দূত বর্তমানে শিপিং কর্পোরেশনের জাহাজ মাত্র দুটি সচল বাকি তেত্রিশটি জাহাজ বেসরকারি মালিকানাধীন উনিশশো সালে তিনটি রাশিয়ার দেয়া তিনটি জাহাজ দিয়ে যাত্রা শুরু করে পরবর্তীতে ইন্ডিয়ান শিপিং কর্পোরেশনের একটি জাহাজ বাংলার দুধ নামে একটি জাহাজ দেওয়া হয় সিমেন্ট ক্লিংকার পাথর লোহার স্ক্রেপ জ্বালানি তেল সহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের গড় ক্ষমতা প্রতিটি জাহাজের পঁচিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন এর প্রায় সবগুলোই বেসরকারি মালিকানাধীন এছাড়া অবাক করার মতো বিশাল দুটি জাহাজ প্রতিটি এক লাখ মেট্রিক টন করে জ্বালানি তেল পরিবহন করে এর একটি ওমেরা কুইন ও অপরটি ওমেরা লিগেসি এর দুটি জাহাজও ব্যক্তি মালিকানাধীন জাহাজের সংখ্যা যদি বাড়ে তাইলে আমাদের দেশের জাহাজ মালিকরা বাংলাদেশের নাবিক এবং অফিসারদের নিতে বাধ্য থাকবে এবং তাতে কর্মসংস্থানের পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রা দেশে আসবে বাংলাদেশী মালিকানার আমদানি রপ্তানি পণ্যবাহী জাহাজ যাতে আরও বাড়ানো যায় সেই ব্যাপারেও মনোযোগ রয়েছে চট্টগ্রাম বন্দরের শীর্ষস্থানীয় এই কর্মকর্তার আছে আমাদের এই দেশি উদ্যোক্তরা একটি প্রভাদ আছে আদার ব্যাপারী জাহাজের খবর রেখে কি লাভ কিন্তু বাংলাদেশের শিল্পপতি ব্যবসায়ীদের ক্ষেত্রে এই প্রভাদটি এখন আর সত্য নেই বাংলাদেশের শিল্পপতি এবং ব্যবসায়ীরা বিশাল ও বড় আকৃতির জাহাজ কিনছেন গত কয়েক বছর ধরে পরিস্থিতি পাল্টে যাচ্ছে এইসব জাহাজে করে পণ্য যেমন আমদানি হচ্ছে বিদেশ থেকে তেমনি রপ্তানিও হচ্ছে বিদেশে রফিকুল বাহার একুশে টেলিভিশন চট্টগ্রাম বিদ্যুৎ চালিত শেষ পাম্প চালু ও বন্ধ করতে অভিনব মোবাইল ডিভাইস সারা ফেলেছে চাষিদের মাঝে মোবাইল ফোন থেকে ডিভাইসযুক্ত ফোনে রিং দিলেই চালু ও বন্ধ হয় শেষ পাম্প ফলে সাশ্রয় হচ্ছে কিছুটা বিদ্যুৎ কমছে পানির অপচয় ডিভাইসটির উদ্ভাবক মেহেরপুর সদরের শ্যামপুর গ্রামের ইলেকট্রিশিয়ান মনিরুল ইসলাম মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা মোবাইলে ডিভাইস যুক্ত করে চলছে রিমোট কন্ট্রোলের কাজ বিদ্যুৎ চালিত সেচ পাম্প নিয়ন্ত্রক এই যন্ত্রটির আবিষ্কারক ইলেকট্রিশিয়ান মনিরুল ইসলাম তিনি জানান সেচ পাম্পে যুক্ত ডিভাইসটিতে আছে একটি সিম কার্ড প্রায় তিন কিলোমিটারের মধ্যে থেকে ওই সিম কার্ডের নম্বরটিতে রিং দিলেই চালু হচ্ছে সেচ পাম্প আবার রিং দিলে তা বন্ধ হয়ে যাচ্ছে মূলত প্রথমত উদ্বুদ্ধ হয়েছে আমার নিজের প্রয়োজন অনুযায়ী তারপরে দেখছেন এটা শুধু আমার না সারা প্রত্যেকটা লোকের এটা দরকার যাদের ওই ডিপ আছে এবং অনেক উপকার অনেক সাশ্রয় অনেক সুবিধা ডিভাইসটি মেহেরপুর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে ব্যবহারকারী কৃষকরা জানান বাসা বা টং ঘরে বসে থেকেই সেচ পাম্প চালু ও বন্ধ করা যাচ্ছে ফলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি কমছে পানির অপচয়ও নিয়োগ করতে হচ্ছে না অতিরিক্ত শ্রমিক রিমোট আসাতে আমাদের সুবিধা অনুযায়ী পানি দিতে পারছি জমিতে যতটুকু দরকার ঠিক ততটুকু পানি দিতে পারছে তো ভুঁয়ে আমরা বসে আছি রিমোট ড্রাইভার বসে আছে রিমোট দেখে বন্ধ করে দিল তাহলে আমাদের পানিটা ঠিক মতন পানিটা পেয়ে গেলাম এখানে বসে মোবাইলের মাধ্যমে অন করলাম আবার এখানে বসেই পানি কিছু দেওয়ার পরে আবার অফ করলাম মনিরুলের ডিভাইসটি উদ্ভাবনের ফলে কৃষকরা উপকার পাচ্ছেন বলে জানালেন বিএডিসি সহকারী প্রকৌশলী স্বল্প মূল্যে যাতে কৃষকরা উৎপাদন করতে পারে এই উৎপাদনটা অনেকটা আমাদের জন্য সহায়ক হবে আরকি এই যে আমাদের এই রিমোট সেন্সিংটা আমাদের মেঘপু সহ সারা বাংলাদেশ সদয় দিতে পারে উৎপাদন খরচ কমাতে এ ধরনের উদ্যোগ কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে 마সুমাलिसा একুশে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ড্যাবের কাছে নিজেদের ব্যবসা বিক্রি করছে অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি উবার এ নিয়ে এরই মধ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তিও হয়েছে চুক্তির আওতায় কম্বোডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া মিয়ানমার ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড ও ভিয়েতনামে উবারের কার্যক্রম গ্র্যাবের অধীনে চলে যাবে এসব দেশে উবারের ফুড ডেলিভারি সার্ভিস উবার ইস গ্র্যাবের নিয়ন্ত্রণে চলে যাবে গ্র্যাবের সাতাশ দশমিক পাঁচ শতাংশ শেয়ার পাবে উবার আর উবারের প্রধান নির্বাহী দারাখোস রোয়াহি গ্র্যাবের পরিচালনা পর্ষদের সদস্য হবেন দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যবসা গুটিয়ে নেওয়ায় উবারের লোকসানের পরিমাণ কিছুটা কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা দর্শক এবার নিচ্ছি একটা বিরতি বেলা সাড়ে এগারোটা আবার ফিরে আসবো একটু বিজনেস আরো আয়োজনে আমাদের সঙ্গে থাকুন